এনআইএ শীঘ্রই একটি এফআইআর নথিভুক্ত করতে পারে এবং সন্দেশখালী মামলায় তদন্ত শুরু করতে পারে তৃণমূল নেতা শাহজাহান শেখকে এখনও গ্রেপ্তার করা হয়নি সূত্রের খবর বিজেপি নেতারা এই ঘটনার বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তারপরে এখন এই মামলা নেকে দেওয়া যেতে পারে ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্টস এবং অন্যান্য সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারকে দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এ ঘটনায় রাজ্যের বাইরের অসামাজিক উপাদানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে যাদের হিংসার বদলে অশান্তি সৃষ্টির জন্য সমন্বিতভাবে পাঠানো হয়েছিল এনআইএ তদন্তের প্রস্তুতিও নেওয়া হচ্ছে কারণ যাদের বিরুদ্ধে হয়রানি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ আনা হচ্ছে তাদের বেশিরভাগই বাংলাদেশ সীমান্তের কাছে বাস করে গত কয়েক বছর ধরে তার সন্দেশখালিতে এ ধরনের কর্মকাণ্ড চলছিল রাজ্যপাল এই বিষয়ে তার বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে দিয়েছেন অন্যদিকে সন্দেশখালি মামলায় বর্ষর হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট সংসদের প্রিভিলেজ কমিটির নোটিশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিশেষাধিকার কমিটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে মমতা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে আদালত পাশাপাশি লোকসভা সচিবালয়কে নোটিশ দেওয়া হয়েছে এবং চার সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল বলেছেন এই বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক চার চার ধারা যখন বলবত তখন তা লঙ্ঘন করা যায় কিভাবে এক চার চার ধারা জারি হলে রাজনৈতিক কর্ম